আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আর একটি ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকে, সন্ধ্যা 7টা বাজে। তো আমি আসলে হাসপাতালে আসছি ডাক্তার দেখানোর জন্য। 3 দিন ধরে হচ্ছে আমার চোখের সমস্যা। চোখের সমস্যা বলতে চোখ উঠে নাই, আমার চোখের সমস্যা আরও আগে থেকে, 2012 সাল থেকে আমি এই যে ডাক্তার বজ্রগোপাল আছে ওকে দেখাই, তো মোটামুটি ভালো ছিলাম। আজকে 3 দিন ধরে দেখি আবার সমস্যা একটু বেড়ে গেছে। সমস্যা হচ্ছে এই যে আমার চোখের ভিতর লাল হয়ে গেছে চুলকাতে চুলকাতে। এটা কিন্তু কোনো চোখের অন্য সমস্যা না, আজকে 3 দিন। তো ভাবছিলাম হয়তো ঘুমের কারণে হয়েছে, ঘুম কম হচ্ছে, ভালো হয়ে যাবে। তো দেখতেছি ভালো হচ্ছে না, আরও বেড়ে যাচ্ছে, এই জন্য আর কি চলে আসলাম। তো মোটামুটি বজ্রগোপালের চিকিৎসা কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। প্রথমে আমি হচ্ছে এই ডাক্তার দেখাইছিলাম মাথায় ব্যথার কারণে, তো চোখের জন্য মাথায় ব্যথা করতো এই জন্য দেখাইছিলাম। তো এরপর থেকে চোখে কোনো সমস্যা হলে এনাকে দেখাই, তো ভালোই চিকিৎসা। আমার হচ্ছে টাইফয়েড হয়েছিল তাসনিম যখন, ওর বয়স 3 মাস, তাসনিমের 3 মাস যখন বয়স তখন হচ্ছে আমার টাইফয়েড হয়েছিল, আর সেইখান থেকে আমার এই চোখের সমস্যা, মানে একটা না একটা, একটা না একটা লেগে থাকে কিছুদিন পরে পরে। আর আমার মাথায় কিন্তু প্রচুর চুল ছিল, সেগুলো উঠে গেছে টাইফয়েডের কারণে। তো এই যে ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে আমি ওষুধ নিয়ে চলে আসলাম, আপনাদের ভাইয়া গিয়েছিলো, আপনাদের ভাইয়া দেখিয়ে তারপরে হচ্ছে আমাকে পাঠাই দিছে, আমি চলে আসছি, ওর অফিসে চলে গেছে। তো ফাইল দেখেন কতগুলা, সে 12 সাল থেকে এই পর্যন্ত আমি যতবার এই ডাক্তারকে দেখাইছি সব ফাইলগুলি জমা আছে, একটিও ফেলি নাই। এখন মোটামুটি রাতের 8টা বেজে গেছে, এখন আর কোনো ভিডিও শেয়ার করব না, আল্লাহ বাচানের সকাল থেকে ভিডিও শেয়ার করব, মেয়েরা পড়তেছে। চলে আসলাম সকালে, আর সকালে নাস্তা তৈরি করব। তো আজকে ভাবতেছি হচ্ছে নুডলস করব, ডিম দিয়ে তারপরে নুডলস দিয়ে রান্না হবে। একবার ভাবছিলাম রুটি বানাবো, তারপর আবার ভাবতেছি না ঝামেলা যাব না, যেহেতু চোখে সমস্যা, এমনিতে ড্রপ দেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে হচ্ছে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, বাট অতটা ভালো নাই আর কি এই। তো ঠিক আছে, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আর আজকের ব্লগে আমি বাসার অনেক কাজ করব, আমার আলমারিটাও গুছিয়ে নিব। আপনারা অনেকে বলছিলেন যে আপু আলমারি গোছালেন দেখালেন না, আসলে সেইভাবে গোছানো হয় নাই, যে কারণে শেয়ার করা হয় নাই, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে হচ্ছে আমি যে ক্যাবিনেটগুলি বানাইছিলাম রান্নাঘরে, সেই ক্যাবিনেটগুলি হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিব, কোথায় কী রাখলাম না রাখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর প্লিজ যারা লাইক দেন না একটি লাইক দিয়ে দেখতে থাকুন। নুডলসটি রান্না হয়ে গেছে, বাচ্চারা কিন্তু নুডলস খুবই পছন্দ করে, যদিও ওরা বেশিরভাগ হচ্ছে ম্যাগি নুডলসগুলি খায়। আজকে হচ্ছে ককোলা রান্না করলাম, কারণ ম্যাগি নুডলস 2 প্যাকেট হচ্ছে 50 টাকা পড়ে যায়, আর 2 প্যাকেটে দুইজনের হয় না, একদম প্যাকেটগুলি ছোট করে ফেলছে, মানে 1 প্যাকেট একজনের হয় না এরকম করে ফেলছে, এই জন্য আর কি ককোলা রান্না করলাম, কারণ তারা সকালে একটু খেয়ে পড়ালেখা করবে। তো সবাই নাস্তা করা হয়ে গেছে, তাসনিম তাইফা হচ্ছে চলে যাচ্ছে, তাসনিম কোচিনে যাচ্ছে, তাইফা সাথে যাবে কান্না করতেছে, তো তাসনিম নিয়ে যাচ্ছে, যাওয়ার আগে দুজনে আমাকে চুম্মা দিয়ে গেল, দেখছেন, মানে যা তাসনিম করবে তাই তাইফা করবে, আবার যা তাইফা করবে তাই তাসনিম করবে। তো মোটামুটি সবাইকে বিদায় করে আমি হচ্ছে রুমে চলে আসলাম। এই যে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে যাচ্ছে ওই যে হুন্ডায়, ওটা হচ্ছে তাসনিম তাইফা আপনাদের ভাইয়া। আল্লাহ আমার মেয়েকে ভালোভাবে পৌঁছাক এবং ভালোভাবে আমার বুকে নিয়ে আসুক, সেই দোয়া করি, আপনারাও দোয়া করবেন। যখন মেয়েটা এরকম যায় আর আমি ব্যালকনি থেকে দেখি, তখন যে কী একটা অনুভব হয় সেটা বোঝায় বলতে পারবো না। তো চলে আসলাম হচ্ছে রুমে, আর এখানে এই আমি যে
আড়ং থেকে কিছু কেনাকাটা করছিলাম, সেখানে এই জিনিসটি কিনছিলাম। এটা হচ্ছে নারিকেলের মালা দিয়ে তৈরি। তো এটা আমি রান্নার কাজে ব্যবহার করি, হঠাৎ করে আমার মানে পিছনে রাখা হয়েছে, ওড়নায় বাড়ি লেগে পড়ে এটা খুলে গেছে। তো আজকে 2-3 দিন হচ্ছে খুলে গেছে, লাগাবো লাগাবো করে লাগানো হয় নাই। তো সুপারগুলো আজকে গতকালকে রাতে নিয়ে আসছিলাম, আজকে লাগিয়ে রাখতেছি, কারণ জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, রান্নার কাজে ব্যবহার করতে তো আরও বেশি ভালো লাগে। তো এটাকে এভাবে রেখে দিলাম, জোড়া লাগলে আবার আমি কাজে ব্যবহার করতে পারবো। আর এই যে সেলফি হ্যান্ডেলটা, এটাও আমার খুবই প্রিয় একটি হ্যান্ডেল, আর এটা দিয়ে আমি বেশিরভাগ সময় বসে থাকলে ভিডিও বানাই। তো ভিডিও বানাই তো ঠিক আছে, বাট এই হ্যান্ডেলগুলো হচ্ছে একদমই নরম, দুর্বল, সেন্সিটিভ, একটু এদিক ওদিক হলে ভেঙে যায়, কতগুলো যে ভাঙছি সেটার কোনো হিসাব নাই। তো আজকে ভাবতেছি যে এগুলোকে মানে জোড়ায় জোড়ায় ব্যবহার করব আর ফেলে দিব না, কারণ এগুলো কিনতে অনেক দাম আর অল্প কয়েকদিন ব্যবহার করলে ভেঙে যায় এই আর কি, কারণ এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে হয় তো ভেঙে যায় প্লাস্টিক এইটা আর কি। তো এটাকে হচ্ছে সুপারগুলো দিয়ে আমি ইয়া করে নিলাম, একটু ভেঙে গেছে যেখানটা সেখান থেকে জোড়া দিয়ে নিলাম। তো পরবর্তীতে ব্যবহার করতে আমার কাছে সুবিধা হবে। কিনতে গেলে কিন্তু একটা 1000 টাকা, আর যত ট্রাইপড আছে বা যত স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। তো এখন মোটামুটি কোনো কাজ নাই, ভাবলাম একটু চা খেয়ে নিই, সকালে চা খাওয়া হয় নাই। আর ব্যালকনিতে এখানটা বসে চা খেতে আমার খুবই ভালো লাগে, প্রায় খাই বাট আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে একটু শেয়ার করলাম। তাইফা দেখাচ্ছে, আম্মু তোমার চোখের অবস্থা, চোখ আগের থেকে ভালো হয় নাই? তো বললাম না আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে তাইফা হচ্ছে জোর বিজোর লিখতেছে, এখন 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলি, জোর এবং বিজোর সংখ্যাগুলি তাইফা আলাদা করছে। এই যদিও এটা তাইফার স্কুলের লেখা না, এটা ওর ক্লাসে নাই, যেহেতু শিশু শ্রেণী, তারপরও করায় রাখতেছি, যেহেতু ডিসেম্বর জানুয়ারি চলে আসছে, এরপরে তো ওদেরকে এই পড়াগুলি পড়তে হবে। তো তাইফার মোটামুটি বই পড়া শেষ মাশাল্লাহ, তো এই জন্য আর কি সামনের পড়াগুলি মানে সামনেও কি পাবে জানুয়ারিতে, সেগুলি আমি এখনই পড়ায় ফেলতেছি, যাতে ওর ক্লাস 1-এ উঠে অসুবিধা না হয়। তো সে আসলে দাড়ি কমা নিচে ইয়া দাড়ি কমা সরি দাড়ি না 2-3টা কমা দেয় না, এই জন্য আমি বলতেছি তুমি ভুল করছো বেবি। তো এই জন্য বলতেছে আম্মু সরি, আমি কান ধরে উঠবস করতেছি আর কখনো এই ভুল করব না। তো তাইফা সবসময় আমার মন জয় করার চেষ্টা করে, মাশাল্লাহ, এটা আমার খুবই ভালো লাগে। তো বাচ্চাদের লেখাপড়া শেষ করলাম, মানে তাইফার লেখাপড়া শেষ করলাম। তাসনিম এখনও কোচিনে আসে, আসে নাই। তাইফা হচ্ছে ওর আব্বুর সাথে চলে আসছিল, ওর আব্বু দিয়ে চলে আসছে তখন। তো এই যে চলে আসলাম রান্নাঘরে, একজন গৃহিণীর সব থেকে প্রিয় জায়গা যেটা, সেটা আমারও প্রিয় জায়গা রান্নাঘর। তো এই ক্যাবিনেটটি হচ্ছে চুলার নিচে বানাইছিলাম, এখানে আমি কি কি রাখবো সেটা আপনাদেরকে শেয়ার করা হয় নাই। আপনারা 1-2 জনে বলছিলেন যে আপু তাক সিস্টেম করলে ভালো হবে, তো আমি আসলে তাক করি না, এই কারণে আমি এখানে তেমন কিছুই রাখবো না, শুধুমাত্র চাউলের ড্রাম, বালতির ভিতরে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার তরকারির ঢাকনা, মানে আমি রান্নাবান্না করি যে পাতিলগুলো ওগুলোর যত ঢাকনা আছে সব আমি এই বালতির ভিতর ধুয়ে দিয়ে রেখে দিই, শুকায় রাখি আর কি, এখান থেকে আবার ব্যবহার করি, কারণ বাহিরে রাখলে ঢাকনাগুলি নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর পাতিলের থেকে কিন্তু পাতিলের ঢাকনা বেশি ক্যামেরায় আসে, বাস্তবেও আসে, যখন ঢেকে রাখি ঢাকনাগুলি দেখতে যদি খারাপ লাগে আর ভালো লাগে না। তো মোটামুটি এই জিনিসগুলি এখানে আমি রাখবো দেখে এই ক্যাবিনেটটি বানানো হয়েছে, আর এই জিনিসগুলি আমি এখানে রাখলাম, পাতিল, চাউলের ড্রাম আর বড় বড় প্লেটগুলি, মাছ কোটাকাটি করার সময় ওই প্লেটগুলি আমার লাগে। তো ওইটাকে সেটিং করে এখন হচ্ছে আমি বড় যে ক্যাবিনেটটি বানাইছিলাম সেইটাকে একটু গুছিয়ে নিব। তো বড় ক্যাবিনেটের ভিতর হচ্ছে এই টুকটাক জিনিসগুলি রাখবো, এগুলি কিন্তু মানে আমার হাতের কাছে দরকার, যেমন রেগুলার দরকার না, দেখা যায় সপ্তাহে 2-3 দিনও লাগে, 1 দিনও লাগে, তো হাতের কাছে থাকলে ব্যবহার করতে সুবিধা হয়। তো ক্যাবিনেটটি হচ্ছে এই, আর আমি প্রথমে মুছে নিব, মুছে তারপরে হচ্ছে এটার উপরে কিছু বিছায় দিব, তারপরে কি কি রাখি কোন তাকে কোনটা রাখতেছি দেখেন। আর আমার রাখা যদি আপনাদের কাছে সুন্দর না লাগে, আপনারা বলতে পারেন যে আপু এভাবে রাখলে সুন্দর লাগবে, তো আমি সেভাবে রাখার চেষ্টা করব।
তো এইগুলো হচ্ছে টেবিল রানার, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল অনেক আগে। আমি টেবিল রানারগুলি টেবিলে ব্যবহার করি না, আমার কাছে ভালো লাগে না, কারণ রুমের সাথে এই কালারটা আসলে যায় না, এই জন্য আর কি এখানে বিছায় দিলাম। অনেকদিন তুলে রাখছিলাম, তো ভাবতেছি এখানে কাজে দিয়ে দিই, এভাবে দিলে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। তো ক্যাবিনেটের উপরের ড্রয়ারটি হচ্ছে আমি একদম অনেক বড় রাখছি, কারণ আমার টার্গেট ছিল যেহেতু আমি এই স্টিলের পাতিলগুলি ব্যবহার করতেছি আজকে এক এক বছরের মতো, আর অলরেডি 4-5টা পাতিল আমার কেনা হয়ে গেছে। তো সব তো সবসময় লাগে না, রেগুলার হচ্ছে আমার একটি পাতিল লাগে, আরও 4টি পাতিল বেশি থাকে। তো মোটামুটি 2টি পাতিল হো 3টি পাতিল নিচে আছে, আর 2টি আমি এভাবে তুলে রাখি। এই পাতিলগুলো হচ্ছে অনেক বড়, ক্যামেরায় এত বড় দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে এক নিচে যেটা ওইটা 3 কেজির উপরে ধরবে, আর উপরেরটা হচ্ছে 2.5 কেজি 3 কেজির মতো ধরবে। তো বেশিরভাগ পোলাও বিরিয়ানি রান্না করলে হচ্ছে এই দুইটা রান্না করা হয়, তো এই দুইটা সবসময় লাগে না, ছোটোগুলো সবসময় লাগে, এই জন্য আর কি পাতিলগুলি ওখানে তুলে রাখার জন্য আমি ওইটা ওইভাবে বানাইছি। আর উপরে হচ্ছে রাইস কুকার রাখছিলাম, আরও যেগুলো ডিব্বা ডাব্বি এগুলো তো দেখিয়েই দিলাম কি রাখলাম। বড় একটি বয়ামের ভিতরে আমার যত চামিচ, সব চামিচগুলি রাখলাম, ওইটা কিন্তু আমার জন্য সুবিধা হয়েছে, বিশেষ করে ছোট চামিচ বড় চামিচ এইখানে ওইখানে খুঁজতে ঝামিলা। দ্বিতীয় ড্রয়ারটিতে রাখলাম হচ্ছে এই যে জগ, পানির পট, তারপরে হচ্ছে এই চায়ের ফ্লাস্ক, জুস আইটেম রাখার জন্য যা যা লাগে সব কিছু আমি দ্বিতীয় ড্রয়ারে রাখলাম। আর 2টা হটপট ছিল, সেটাও রেখে দিলাম। হটপটগুলি কিন্তু এত বড় না, ছোট ছোট, এই জন্য আমার এত কাজে লাগে না। এই 2টা হচ্ছে তাসনিম গিফট পাইছিল, যারা দিছে তারা ওই স্কুলে খাবার নিয়ে যাবে ওই হিসাব করে দিছে আর কি। তো তাসনিমও এগুলাতে খাবার নেয় না, ওর কাছে কেমন লাগে বলে আমু ভিতরে জায়গা ঠিক মতো আছে বাট উপর থেকে অনেক বড় মনে হয় এই আর কি। টিফিন কেটের বাটিটা ওইখানে রাখলাম, টিফিন বাটিটা আমার এত পছন্দ কি বলবো, সেই পছন্দ, বিশেষ করে কালার এবং ডিজাইন অনেক পছন্দ। তো তার নিচের ডয়ার মানে 3 নম্বর ডয়ারে হচ্ছে রাখলাম গ্লাস, যত গ্লাস আইটেম আছে এখানে রেখে দিলাম। যদিও আমার গ্লাসের কালেকশন একদমই কম, 2টা 2টা দেখতেছেন তাই তো, তো আসলে বাকিগুলো ভেঙে ইতিহাস হয়ে গেছে। আর 2টা 2টা আছে, বা কোনোটা একটিও আছে, কোনোটা আবার দেখা যায় অস্তিত্ব নাই, কাঁচের গ্লাস, তারপরে এই যে কাঁচের যে যেগুলোই আর কি, এগুলো বেশি ভেঙে যায়, বিশেষ করে গ্লাস ভেঙে যায়, এটা আমার মেয়েরাও ভাঙে আমিও ভাঙি, সমানে ভাঙতে থাকি। গ্লাস কালেকশন কিছু আনা লাগবে, আনবো, শেয়ার করব। তো 4র্থ নম্বর ডয়ারে রাখলাম হচ্ছে শুধুমাত্র ব্লেন্ডার, আর কেকের একটি মোল্ড রাখলাম, ওখানে আর কিছু রাখলাম না। আর একদম নিচের যে ডয়ারটি, এই ডয়ারটিতে একদম নিচে হচ্ছে প্লেট, মানে প্লেট রাখবো, বাটি রাখবো, এই টাইপের জিনিসপত্র রাখবো আর কি, নাস্তার প্লেট, আর তারপরে কিছু বাটি আছে আমার কাজে লাগে না তেমন একটা, সেগুলো এখানে রেখে দিলাম। আর এগুলোও তেমন সচরাচর লাগে না, মাঝে মধ্যে লাগে মেহমান আসলে, এগুলোও এখানে রেখে দিলাম। যদিও আমার এই যে কুকারিজের কালেকশন একদমই কম, একদম সীমিত, এগুলো আগে কেনা হয়েছিল সেই হিসাবে ইদানিংয়ে, কিন্তু আমি এই কুকারিজের এই আইটেমগুলো কিনি নাই, কিনবো যখন শোকেস কিনবো তখন সাজিয়ে ভালো ভালো কোয়ালিটির দেখে 2-3টা সেট কিনে রাখবো। এখন আপাতত যা আছে এগুলাই শেয়ার করলাম, আপনাদের আমার থেকে অনেক ভালো আছে, বেশি আছে আমি জানি, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার যা আছে যেভাবে রাখা হয়েছে শুধুমাত্র সেইটুকুই শেয়ার করলাম। তো কিভাবে সাজালাম এক নজরে হচ্ছে দেখিয়ে দিচ্ছি, সাজানোটা কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি সুন্দর করে ভিডিও করতে পারতেছি না, আমার রান্নাঘর কিন্তু বড়, তবে বড় রান্নাঘর হলেও আমি ক্যাবিনেট দিয়ে একদম ভরে রাখছি, পাশে কিন্তু একটি বড় ক্যাবিনেট আছে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বলতে পারবেন। তো ওইটা আর এখন শেয়ার করব না, কারণ ওইটা এখন গুছাবো না, যেটা গুছিয়ে নিলাম শুধু সেটাই শেয়ার করলাম। তো মোটামুটি আমার ক্যাবিনেট গোছানো শেষ, আর এখন আমি একটু রান্না করে নিব। আজকে হচ্ছে আমি এই যে গরুর মগজ ভুনা করব, বড় একটি মগজ বাজার করছিলাম, যে আমার দ্বিতীয় চ্যানেলে, নতুন যে চ্যানেলটি খোলা হয়েছে সেই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছিল বাজার, যারা দেখেন নাই তারা দেখে নেবেন, আমার চ্যানেলের প্রোফাইলে হচ্ছে ওই চ্যানেলটা দেওয়া আছে, বিডি ব্লগার দিলে সার্চ দিলে আসবে, আর নতুন তো সার্চ দিলে নাও আসতে পারে, আমার চ্যানেলে ঢুকলে প্রথমে পেয়ে যাবেন।
তো যাই হোক, এই যে মগজটি কত বড়, একদম বিগ সাইজের মনে হয়। গরুটি অনেক বড়, মাত্র 250 টাকা নিছিল। তো এত বড় মগজ 250 টাকা পাবো আমি কখনো কল্পনাও করি নাই। যদিও ওই দিন আসলে বাজার একদম মোটামুটি সস্তাই বলবো, কারণ বর্তমান বাজার হিসাবে ওই দিন আমি বাজার করে খুবই আনন্দ পাইছি। মোটামুটি আমার সামর্থ্যের ভিতর সব কিছু কিনতে পারছি। তো মগজ হচ্ছে আমি বেছে নিচ্ছি, যারা মগজ রান্না করতে পারেন না তারা আজকে এই মগজ রান্নাটি দেখে নেবেন। আর মগজ রান্নার আগে মগজটি হচ্ছে পরিষ্কার করা, অনেক বড় একটি কাজ। অনেকে পারেন, অনেকে পারেন না। যারা পারেন না তারা দেখে নেন। প্রথমে হচ্ছে মগজের উপরে আমি এই যে একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। তারপরে ফুটন্ত গরম পানি দেওয়ার পরে হচ্ছে এই যে মগজের শিরাগুলি একদম সুন্দর করে বেছে নিলাম। তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়ে আসছি। আর মগজ রান্নার জন্য এখানে বেশি কিছু আমি নিই নাই। এই যে তেজপাতা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পিঁয়াজ কুচি, আর হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, আদা, রসুন আর সামান্য পিঁয়াজ আমি একটু থেঁতো করে নিলাম, যেন খেতে বেশি ভালো লাগে। বাটা মশলা দিলে তো তরকারির স্বাদ অন্যরকম হয়, আর সেটা যদি তাজা তাজা বেটে দেওয়া হয় তাহলে তার ফ্লেভার আরও বেশি ভালো আসে। তো মোটামুটি সব মশলা হচ্ছে আমি ওখানে ভাজার জন্য দিয়ে দিছি। আর এই পাশে আমার মেয়ে বলতেছে আমি মগজটাকে আমি একটু মেখে দিব, মানে এটাকে কষলিয়ে নিতে হবে ভালো করে, সেই কাজটা আমার মেয়ে করতেছে। আর আমি হচ্ছে পাশে দিই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এই মশলাটাকে যত ভালো কষানো হবে ফ্লেভারটা তত ভালো আসবে। তো মোটামুটি জোসে একটি কালার আসছে এই যে। আর আমি কিন্তু এলাচ, দারচিনি সব কিছু একবারে থেতো করে দিছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর গোটা গোটা দিলেও ভালো হয়, বাট এত ভালো ফ্লেভার আসে না। তো এই যে মগজটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন মশলাটি ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মগজটাকে এভাবে কষলিয়ে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। রেস্টুরেন্টটি কিন্তু এভাবে মশলা, এভাবে মগজ রান্না করে। আর এখানে কিন্তু অর্ধেক মগজ আর অর্ধেক আমি রেখে দিছি, কারণ এত বড় মগজ রান্না করলে আমরা খেতে পারবো না। আমরা দুপুরে একবেলা ভাত খাই, রাতে ভাত খাই না। তো ওই হিসাবে অর্ধেকটা নিলাম, অর্ধেকটা রেখে দিছি। শুধু শুধু রান্না করে নষ্ট করে লাভ নাই। আর অর্ধেকটাই দেখেন কতটা হয়েছে, বিগ সাইজের একটি মগজ। তো মোটামুটি সব কিছু দিয়ে আমি ঢেকে দিলাম। আর আমি অফ ক্যামেরায় ডাল রান্না করে নিছিলাম, আজকে ডাল আর মগজ ভুনা হবে, সে ডাল রান্না শেয়ার করলাম না। তো এখন হচ্ছে আমি এই পাতিলগুলি ধুয়ে নিচ্ছি, যেগুলি আমি রান্না করে অপরিষ্কার করছি। তো এগুলো ধুয়ে নিলে আমার মোটামুটি রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আমার চুলায় কয়েকদিন ধরে না কালি উঠতেছে, তো কী জন্য উঠতেছে আপনারা যদি জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন যে কালি কেন উঠে। আগে কিন্তু উঠে নাই, আজকে কয়েকদিন উঠতেছে। তো কালি উঠলে তো পাতিল নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর আমার এই পাতিল পরিষ্কার করতে বেশ অনেকটা সময় চলে যাচ্ছে। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম, সে এইসব বিষয়ে আসলে এত গ্রাহ্য করে না, বলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, মানে সে তার কাজ নিয়ে ব্যস্ত, আমার চুলায় কী হলো তার সেটা দেখার সময় নেই, এরকম একটা ব্যাপার। এই যে মগজটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখনও হয় নাই, একটু নাড়া দিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া চলে আসছে, আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তো অর্ধেক দিয়ে অর্ধেক দেওয়া অবস্থা আপনাদের ভাইয়া আসছে, এসে বলতেছে আমাকে দাও আমি পরিষ্কার করে ফেলি। তো মাশাল্লাহ বাকি অংশটা সে পরিষ্কার করে দিল। আর এই পাশে আমার মগজ ভুনাটা হয়ে গেছে, সুন্দর একটি কালার আসছে। মগজ ভুনা কিন্তু আমার খুবই প্রিয়, একটু ঝোল ঝোল রাখলাম, এরকমই রাখলে ভালো লাগে, আর মাখা মাখা করলে ভালো লাগবে না, এরকম একটু ঝোল ঝোল করে রাখলে খুবই ভালো লাগে খেতে। আর কালারটা দেখেন, মনে হচ্ছিল যে এখনই ভাত খেয়ে ফেলি, গোসল করব না, গোসল পরে করব। মানে ভালো লাগা জিনিসটা এরকম সামনে নাড়াচাড়া করলে কীরকম লাগে বলুন তো, আমারও আসলে সেই অবস্থা হয়েছে। তো মেয়েকে খাবার দিয়ে দিলাম, মেয়ের বিকালে হচ্ছে হুজুর আসবে পড়াতে। আর এখন 2টা বেজে গেছে, আমি গোসল করব, তারপরে যদি তাদেরকে ভাত দিই তারা তো পিছিয়ে যাবে, হুজুর এসে বসে থাকবে, তাছাড়া তাদের তো একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে, তাই না? সকালে কোচিনে গেল, এসে আমাকে হেল্প করে দিছে, এখন হচ্ছে সে খাবার খেয়ে একটু বিশ্রাম নিবে। তো বিশ্রাম সে নেয় না, সে মানে অবসর টাইম পাইলে হচ্ছে বই নিয়ে বসে, তাই হচ্ছে সমস্যা। আর তাইফা কিন্তু খেয়ে ফেলছে, তাইফা ডাল দিয়ে ভাত খাইছে, মগজ খায় না, মগজ তাইফা পছন্দ করে না, বলে ই সেইটা কেমন দেখতে, তোমরা এটা কি খাও, এরকম বলে। তো যাই হোক, আপনাদের ভাইয়া ওই যে মাশাল্লাহ করে আমার ঘরটাও মুছে দিচ্ছে, আল্লাহ যেন 200 বছর হায়াত দান করে, আমার কষ্ট বুঝে যায় এই জন্য। তো আমিও হচ্ছে দাঁড়িয়ে নাই, আমিও রান্নাঘরে হচ্ছে সিল্কটা পরিষ্কার করে নিচ্ছি।
দাঁড়িয়ে থেকে লাভ কি, দুজনে মিলে হাতে হাতে কাজ করি, মেয়ে তো দুজনারই, সংসারও দুজনার, তাহলে কাজ আমি একা এত বেশি করবো কেন, তাই না? এই আর কি। এই তো সব কাজ সেরে হচ্ছে আমি খাওয়ার জন্য চলে আসলাম। তো মোটামুটি আপনাদের ভাইয়া খেয়ে নিছে, আর এখন বিদ্যুৎ নাই, প্রত্যেক দিন একই অবস্থা, আমি খেতে আসলে বিদ্যুৎ থাকে না, আমার যে কি খারাপ লাগে কি বলবো। খাওয়ার সময় একটু ফ্যান চললে, তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগলে খেতে ভালো লাগে, তাই না? আর এই দেখেন আমার শান্তি, দেখছেন, খেতে বসলেও পড়ালেখানি চলে আসে। আম্মু দেখো, মানে মুখে ভাত দিবা, তার আগে হচ্ছে তাদের পড়ালেখা দেখো, তারপরে খাও, এরকম অবস্থা। তো সমস্যা নাই, মাশাল্লাহ আমার মেয়েরা পড়ে, এটা আমার কাছে ভালো লাগে। আর একজন দায়িত্ববান মা এরকমই হয়, যেখানে থাকুক তার বাচ্চাদের পড়ালেখা দেখে। আমি কিন্তু অনেক সময় দেখা যায় টয়লেটে গেলেও তাইফা বাইরে থেকে বলে, আম্মু আমার পড়া হয়েছে, তা আমি বলি বলতে থাকো, তো টয়লেটে বসে বসে ও পড়া ধরি, এরকম সময় আমার যায়, এই আর কি। তো মগজটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে, খুবই ভালো লাগছিল খেতে। আমি তাইফাকে বলছি আমাকে একটু খেতে দাও, তারপরে হচ্ছে তোমার বাকি পড়াগুলি আমি ধরবো, তুমি তোমার আব্বুর কাছে যাও, তোমার আব্বু হচ্ছে তোমাকে তো পড়িয়ে। আজকের ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, আর ব্লগ বানাবো না, কারণ শরীর একদমই মানে শক্তি শেষ, আর ব্লগ বানালে হবে না, এই ভিডিও এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, অনেক কাজ আছে এখনো। আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।